بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد عليه وعلى آله أفضل الصلوات وأتم التسليم. উত্তর পাশে দান বাক্সগুলো রাখা আছে, মেহরবানি করে দান বাক্সগুলো ছেড়ে দিন। আজকে তারাবিহের তেলাওয়াতে আমরা 24তম পারা তেলাওয়াত করব। 23 পারা তেলাওয়াত হয়ে গেছে, আর 7 পারা তেলাওয়াত বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে এই মাস পার করার, এই মাস শেষ করার তৌফিক দান করেন। সূরা জুমারের আয়াত 75, 75টি আয়াতের মধ্যে গতকালকে আমাদের তেলাওয়াতের মধ্যে এসেছে 31টি আয়াত। অবশিষ্ট আয়াতগুলো আজকে তেলাওয়াত করা হবে। এরপর যে সূরা আছে, সূরার একাধিক নাম, এক নাম হইল গাফির, আরেক নাম হইল মুমিন, দুটা নাম। কোরআনে মাজিদের যে সমস্ত ছাপাগুলো এশিয়ান ছাপা, ওটার মধ্যে এর নাম হচ্ছে সূরা মুমিন। আর আরেকটা ফন্ট আছে, আরবিয়ান ফন্ট, যেটা একটু টানা টানা লেখা, ওটাতে এই সূরার নাম হচ্ছে সূরা গাফির। এর আয়াত সংখ্যা হচ্ছে 85। পুরো সূরা ইনশাআল্লাহ তেলাওয়াত করা হবে। এরপরের যে সূরা, এই সূরারও একই রকম দুটো নাম। আমাদের এশিয়ান ছাপা বা এই যে কলকাতা ছাপা কোরআনে মাজিদে, এটার নাম হচ্ছে হামিম আস সাজদা, হাফিজি কোরআন, 13 লাইনের কোরআন শরীফ। তারপরে কলকাতা ছাপার যে কোরআনে মাজিদের নুসখা আছে, এখানে এই সূরার নাম হলো হামিম আস সাজদা। আর আরবিয়ান যে ফন্ট, যেটা যে ফন্টটা সৌদি আরবে খুব বেশি পাওয়া যায়, ওটাতে এই সূরার নাম, হাদিসের মধ্যে এই সূরার নাম একাধিক এসছে। কোনো সূরার নাম আমাদের পক্ষ থেকে রাখার অথরিটি নাই, এমন নাই যে আমি আমার পক্ষ থেকে এই সূরার একটা শব্দ আমার ভাল লাগে তো আমি ওখান থেকে একটা শব্দ নিয়ে এসে একটা নাম বানিয়ে দিলাম, এর সুযোগ নাই। কিন্তু এখানে হাদিসে পাকের মধ্যে সাহাবা ইকরামের একটি সূরার বিষয়ে বলতে গিয়ে তারা যেই নাম নিয়েছেন সেই নামগুলি রেকর্ডেড, ওগুলি সংরক্ষিত, এবং ওই নামেই ওই আয়াতগুলোকে, সূরাগুলোকে নামকরণ করা হয়েছে। তো দ্বিতীয় সূরা, সূরা হামিম আস সাজদা, যেটা সৌদিয়ান নুসখাগুলোতে এখানে লেখা আছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতের আয়াত সংখ্যা হলো 54। আল্লাহ পাক যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা আজকে 46টি আয়াত তেলাওয়াত করবো। আজকে এর মধ্যে থেকে 46টি আয়াত তেলাওয়াত করা হবে। আলহামদুলিল্লাহ, আমরা তো রমজানুল মুবারকের শেষ দশকে প্রবেশ করেছি। এই দশকটা হচ্ছে রমজানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। শেষ ভালো যার, সব ভালো তার। এজন্য ইবাদতের প্রতি মনোযোগী হই, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমরা আমাদের বড়দের মধ্যে, আমাদের সালাফদের মধ্যে তাদের স্মৃতিচারণ করলে দেখি যে কোরআনে মাজিদ তেলাওয়াত করতে করতে একটা আয়াত, মানে একবার তেলাওয়াত করছে তো হঠাৎ একটা আয়াত মনে এমনভাবে ধাক্কা সৃষ্টি করেছে যে ওই আয়াতের ভয়ে কিংবা আশায় দেখা গেছে ওনার কান্না আর বন্ধ হচ্ছে না। গতকালকের তেলাওয়াতের মধ্যে ছিল সূরা ইয়াসিন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাপারে পাওয়া যায় যে সূরা ইয়াসিনের একটি আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে নেককারদের মাঝখানে থেকো না, তাদের থেকে আলাদা হয়ে যাও। এই আয়াত তেলাওয়াত করে হঠাৎ মনের মধ্যে এমন ধাক্কা লেগেছে যে কাল কেয়ামতের ময়দানে আল্লাপাক যখন এটা বলবেন, ওইটা সম্বোধিত ব্যক্তি যদি আমিও হয়ে যাই, আমি তো ইমাম, মানুষ আমাকে কত ভালো জানে, আমাকেও যদি এই বেইজ্জতির শিকার হইতে হয়, আর আমাকেও যদি নেককারদের জামাত থেকে সরিয়ে দেওয়া হয়, নেককারদের দল থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কত বড় বঞ্চনা হবে। সারা রাত কাঁদতে কাঁদতে পার করে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।
তো এরকমই একটি আয়াত আজকের তেলাওয়াতের মধ্যে আছে, সূরাতুজ জুমার। জুমার শব্দের অর্থ হলো দল, বহু দল। মানুষ কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দুটো দলে ভাগ হবে মৌলিকভাবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এই দুটি হলো মেন দল। তো এই আলোচনা আল্লাহপাক আনার আগে একটা কথা বলেছেন, ওয়াবাদালাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইহতাসিবুন। মানুষের ছোট্ট ছোট্ট অপরাধগুলোকে রেকর্ড করে আল্লাহপাক কাল কেয়ামতের ময়দানে এমনভাবে ফ্ল্যাশ করবেন, এটা মানুষ কল্পনাও করতে পারবে না যে এটাও রেকর্ড হয়ে চলে আসছে। তো আমাদের বড়দের মধ্যে অনেক সালাফ এরকম আছেন যে এই আয়াত পড়ে সারা রাত কাঁদছেন, ঘরের লোক পেরেশান হয়ে গেছে, কী হলো হুজুর এত কান্দে কেন? তো পরে একজন বললেন যে আসলে এই আয়াতের চোট আমি সামলাতে পারছি না, আল্লাপাক যদি কাল কেয়ামতের ময়দানে আমার ছোটো ছোটো অপরাধগুলোকেও বের করে দেন তাহলে আমার কী হাসর হবে। আল্লাপাক আমাদেরকেও নিজের আমলের ব্যাপারে সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করেন। মসজিদে আমল, এতেকাফের আমল শুরু হয়ে গেছে, তারাবি চলছে, শেষ দশকের বেজর রাতের আজকে প্রথম রাত। আমরা নিজের সময়গুলোকে আমলের মধ্যে কাটানোর চেষ্টা করি। আল্লাপাক সকলকে লাইলাতুল কদর মিলিয়ে দেন। ব্যাস আজকের সবক এতটুকুই, দাঁড়িয়ে কাতার সোজা করে।